স্টাডি নলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয় হলো হিস্ট্রি অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যাস্টেজিটি সিলেবাস তার আগে আমরা অশোক পলিসি অফ কনকোয়েস্ট অশোক ধম্মা অর্থাৎ অশোকের ধম্ম এই পর্যন্ত আলোচনা করেছিলাম সো আপনারা চাইলে প্লে লিস্ট ক্লাসগুলি দেখতে পারেন আমরা অ্যাকর্ডিং টু অ্যাস্টাজিটি সিলেবাস ক্লাস করে চলছি সো আজকে আমাদের আলোচনা বিষয় হলো সিভিলাইজেশন ইন গুপ্তা এইস আর্ট অ্যান্ড আর্কিটেকচার লিটারেচার ইন গুপ্তা এইস অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের শিল্প স্থাপত্য এবং সাহিত্য সম্পর্কে আমাদের পড়তে হবে সো প্রথমে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে পড়বো তারপরে আমরা নেক্সট ক্লাসে শিল্প স্থাপত্য এবং সাহিত্য সম্পর্কে আলোচনা করব । সো আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য যে বিভিন্ন রাজা ছিল সবটা কাহিনী জেনে নেব সো লেট স্টার্ট আওয়ার ক্লাস প্রথমে রয়েছে গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্যের যে রাজত্ব ছিল সেটা ছিল তিনশো উনিশ থেকে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চীন পরিপ্রাজক ইদ সরি এটা কন্ডাত হবে ইদ সিং এর বিবরণ থেকে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানা যায় তাহলে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কোথেকে জানতে পারি চীন পরিপ্রাজক ঈদ সিং এর বিবরণ থেকে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি গুপ্ত যুগে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয় কারণ কি এই গুপ্ত যুগে আমরা দেখব কালিদাস বরাহবি বরাহ মিহির অমর সিং মতো লোকের আবির্ভাব ঘটেছিল সো এই কারণে গুপ্ত যুগকে বলা হচ্ছে স্বর্ণযুগ তো যদি আমাদের কোশ্চেন আসে যে গুপ্ত যুগকে বা স্বর্ণযুগ বলা হতো গুণ সাম্রাজ্যকে সেটা হবে গুপ্ত সাম্রাজ্যকে বলা হতো স্বর্ণযুগ ওকে নেক্সট রয়েছে শ্রীগুপ্ত অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত তো শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ওনার উপাধি ছিল মহা রাজা এবং শ্রীগুপ্তের পুত্র ছিল ঘটুৎকচ গুপ্ত সো শ্রীগুপ্ত এবং তার পুত্র ঘটুৎকচ তারা ছিল সামন্ত রাজা অর্থাৎ রাজার অন্য রাজার আন্ডারে তারা কাজ করত সো তারা এত পাওয়ারফুল ছিল না পরবর্তী সময় ঘটুৎকচের পুত্র চলে এলো প্রথম চন্দ্রগুপ্ত যার রাজত্বকাল ছিল যার রাজত্ব কাল ছিল তিনশো উনিশ থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সো গুপ্ত বংশের প্রথম গুরুত্বপূর্ণ রাজা সো শ্রীগুপ্ত এবং ঘটুৎকোচ গুপ্ত তারা কিন্তু তত গুরুত্বপূর্ণ বা পাওয়ারফুল ছিলেন না এ কারণে বলা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশে গুরুত্বপূর্ণ রাজা এবং গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হচ্ছে এই চন্দ্রগুপ্ত অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত গটোৎকচের পুত্র অর্থাৎ চন্দ্রগুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গটোৎকচের পুত্র তার উপাধি ছিল মহারাজা দিরাজ আমাদের উপাধিগুলি মনে রাখতে হবে সো প্রথম চন্দ্রগুপ্ত উপাধি কি ছিল মহারাজা দিরাজ তিনি লিচ্ছবি রাজবংশে কন্যা কুমারদেবীকে বিবাহ করেন কে প্রথম চন্দ্রগুপ্ত রাজবংশ কন্যা কুমার দেবীকে বিবাহ করেন এবং বৈবাহিক সূত্রে রাজ্য বিস্তারকতা গ্রহণ করেন তাহলে যদি আমাদের কোশ্চেন আসে যে কোন গুপ্ত সাম্রাজ্য সম্রাট বৈবাহিক সূত্রে রাজ্য বিস্তার নৃত্য অবলম্বন করে তো অবশ্যই আমাদের আনসার হবে প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট রয়েছে আমাদের সম্ভবত তিনশো বিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন তাহলে চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন তিনশো বিশ বা তিনশো উনিশ এটা ইতিহাসে ইয়ারগুলি নিয়ে অনেক সময় কনফিউশন থাকে সেটা এক দু আগে পিছে হতে পারে এই সন হতেই গুপ্তাব্দ আরম্ভ হয় এবং চন্দ্রগুপ্ত এই অব্দের প্রবর্তক অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সো আমাদের কোশ্চেন আসতে পারে যে গুপ্তাব্দ কে প্রচলন করে সেটা করে প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে তিনশো বিশ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের সাম্রাজ্য পশ্চিমে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল এবং পশ্চিম এর পশ্চিমে একদম এলাহাবাদ পর্যন্ত প্রথম সাম্রাজ্যের অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তৃত ছিল এবং রাজধানী ছিল পাটলিপুত্র ছিল প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা নেক্সট রয়েছে সমুদ্রগুপ্ত তো এই জায়গাটা আমাদের কনফিউশন হয় প্রথম চন্দ্রগুপ্ত পরে কিন্তু চলে এলো তার পুত্র সমুদ্রগুপ্ত সো অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলেছে প্রথম চন্দ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত সো প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন পিন স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ভারতের কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে এবং কে এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যায়িত করেন সেটা হচ্ছে বিনসেন স্মিথ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এবং সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন হরিশেনের লেখা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি তাহলে যদি আমাদের কোশ্চেন আসে যে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি কার লেখা অবশ্যই আনসার হবে হরিশেন এবং হরিশেনকে ছিলেন হরিশেন ছিলেন সমুদ্রগুপ্তের সভা কবি এবং এই প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় তাহলে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে প্রত্যেকে জানতে পারি হরিশেনের লেখা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা এবং এই সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তবংশের শ্রেষ্ঠ রেজা নেক্সট হচ্ছে উপাধি অর্থাৎ সমুদ্রগুপ্তে অনেকগুলো উপাধি ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো কবিরাজ পরক্রমাঙ্ক একরাজ ভারতের নেপোলিয়ন সর্বরাজ চেত্তা এবং প্রতিরোধ এগুলি হচ্ছে কার এগুলি হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি তাহলে যে কোনো একটা উপাধি দিয়ে বলতে পারে যে একরাট উপাধি কে ধারণ করেছিলেন অবশ্যই আনসার হবে সমুদ্রগুপ্ত তো আমাদের এই উপাধিগুলি মনে রাখতে হবে কবিরাজ পরক্রমাঙ্ক একরাজ ভারতের নেপোলিয়ন সর্বরাজ চেত্তা এবং প্রতিরোধ এগুলি হচ্ছে কার এগুলি হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি সমুদ্রগুপ্ত উত্তর ভারতে তার প্রতিবেশী নয়জন রাজাকে পরাজিত করেন তাহলে উত্তর ভারতে কয়জন রাজাকে উনি পরাজিত করেছিলেন সমুদ্রগুপ্ত নয়জন পরাজিত রাজাদের মধ্যে ছিল অচ্ছুত গণপতি মতিল নন্দী নাগদত্ত নাগসেন বলবর্মন চন্দ্রবর্মন এবং রুদ্রদেব তাহলে উনি উত্তর ভারতের নয়জন রাজাকে পরাজিত করেছিলেন এবং সেই নয়জন রাজার নাম হচ্ছে অচ্ছুত গণপতি মতিল নন্দী নাগদত্ত নাগসেন চন্দ্রবর্মন বলবর্মন এবং রুদ্রদেব নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত গ্রহ পরিমুখ বা মৈত্রীমূলক নীতি গ্রহণ করেন তাহলে উনি উত্তর ভারতের নয়জন রাজাকে পরাজিত করেছিলেন কিন্তু দক্ষিণ ভারত তিনি গ্রহ পরিমুখ্য বা সরি গ্রহণ পরিমুখ্য বা মৈত্রিকমূলক নীতি গ্রহণ করেন তার যার অর্থ অর্থাৎ এই গ্রহ পরিমুখ গ্রহণ পরিমুখ্য বা মৈত্রিকমূলক নীতির কথার অর্থ কি তার অর্থ হল আনুগত্য ও করদানের বিনিময়ে শত্রু রাজাকে অনুগ্রহ করে তার রাজ্য ফিরিয়ে দেওয়া অর্থাৎ সেই আনুগত্য এবং করদানের বিনিময়ে পরাজিত রাজাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া কি বলা হচ্ছে গ্রহণ পরিমুখ্য বা মৈত্রীমূলক নীতি এটা কোথায় সে অবলম্বন করেছিল অর্থাৎ সমুদ্রগুপ্ত সেটা অবলম্বন করেছিল দক্ষিণ ভারতে ওকে মুদ্রায় বিনা বান্ধনরত ছবি দেখে জানা যায় তিনি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন তো আমরা জানি যে প্রাচীন যুগে রাজারা বিভিন্ন তাদের নামে বিভিন্ন মুদ্রা প্রচলন করতেন তো ঠিক সেরকমই সমুদ্রগুপ্ত ওনার একটা মুদ্রার মধ্যে পাওয়া গেছে উনি বিনাবাদনরত অবস্থায় রয়েছে সো এটা দেখে অনুমান করা যায় যে উনি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন এবং সিংহলের রাজা ম্যাঘবর্ণ তার রাজসভায় একজন দূত পাঠান তাহলে কে সমুদ্রগুপ্তের রাজসভায় দূত পাঠিয়েছিল শৃঙ্খলের রাজা ম্যাঘবর্ণ এই ছিল সমুদ্রগুপ্ত সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার রাজত্বকাল ছিল তিনশো আশি থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন তাহলে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসন কে বসলেন তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে আমরা বলতে পারি প্রথম চন্দ্রগুপ্ত তারপরে চলে এলো তার পুত্র সমুদ্রগুপ্ত এবং তারপরে চলে এলো সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তন থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় তাহলে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কোথেকে জানতে পারি বিশাখ দত্তের লেখা দেবীচন্দ্রম ভেরি ভেরি কার লেখা বিশাখ দত্ত বিষাক দত্তের লেখা দেবীচন্দ্রগুপ্তম থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি এবং অন্য ছিল কি সকারি বা বিক্রমাদিত্য এই উপাধি ধারণ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে দুটি রাজধানী ছিল অর্থাৎ ওনার আমলে রাজধানী পরিবর্তন হয়েছিল প্রথম রাজধানীতে ছিল সমুদ্রগুপ্তের আমলে পাটলিপুত্র সেটা ছিল তার পাশাপাশি উনি উজ্জয়নীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন তাহলে যদি কোশ্চেন আসে যে কোন গুপ্ত সাম্রাজ্যের আমলে দ্বিতীয় রাজধানী পাটলিপুত্র উজ্জয়নীতে স্থানান্তরিত হয়েছিল সেটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীন পর্যটক ফাইয়াং তার রাজত্বকালে ভারত আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ফাইয়াং কোন গুপ্ত সাম্রাজ্যের রাজত্বকালে ভারতে এসেছিল সেটা এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এবং তার রচিত গ্রন্থ অর্থাৎ এর রচিত গ্রন্থ হচ্ছে ফু কু কিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট চীনা পর্যটক ফাইয়ং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন এবং ওনার এলাকায় গ্রন্থ হচ্ছে ফু কু ফু কু কিং অনুরূপভাবে আমাদের মনে রাখতে হবে যে ফাইং আরেকজন হচ্ছেন সাং তারা দৈনিক চীনা পর্যটক ছিলেন সো কার রাজত্বকালে ভারতে এসেছিল সাং এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে মনে রাখতে হবে আর চীনা পর্যটক এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন উপস্থিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবরতনের উপস্থিত ছিল কার রাজসভায় সেটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের মধ্যে উল্লেখযোগ্য ছিল নয়জন ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কালিদাস বরাহমিহির অমর সিং বেতালভট্ট তারা হচ্ছে নবরত্নের উল্লেখযোগ্য সদস্য নবরত্ন অর্থাৎ নয়জন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তার মধ্যে হচ্ছে কালিদাস বরাহমিহির অমর সিং বেতাল তারা হচ্ছে গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরে চলে এলো প্রথম কুমারগুপ্তা যার রাজত্বকাল ছিল চারশো তেরো থেকে চারশো পাঁচ চারশো পাঁচ পঞ্চাশ খ্রিস্ট খ্রিস্টাব্দ পর্যন্ত উপাধি ছিল মহেন্দ্রাদিত্য তাহলে মহেন্দ্রাদিত্য মহেন্দ্রাদিত্য উপাধি কার ছিল প্রথম কুমারগুপ্তের এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সে আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা বিহারে অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটাকে নানন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাত হচ্ছে প্রথম কুমারগুপ্ত এবং হুনদের সাথে যুগে নিহত হন তো প্রথম কুমারগুপ্তের রাজত্বকালের শেষ দিকে হুন বলে একটা জাতি আছে সেই হুন জাতি গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে এবং সেই যুগে কি হচ্ছে কুমারগুপ্ত নিহত হন তারপরে চলে এলো স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করার জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় সো আমরা পড়ালাম যে প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে হুন্দার হুনরা আক্রমণ করেছিল এবং সে আক্রমণে প্রথম কুমারগুপ্তের মৃত্যু হয়েছিল এবং তার পরবর্তী সময় স্কন্দগুপ্ত সেই হুন আক্রমণ প্রতিহত করার জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বা রক্ষাকর্তা বা মুক্তিদাতা বলা হয় এবং ওনার গুরুত্বপূর্ণ কাজতে সুদর্শন রোদ পূর্ণ নির্মাণ করেন এবং শেষ যে গুপ্ত রাজা ছিলেন উনি হচ্ছেন বধুগুপ্ত শেষ রাজা সো সেটা বুধগুপ্ত হবে বধুগুপ্ত না বুধগুপ্ত হবে সো বুধগুপ্ত হচ্ছে বুধগুপ্ত হবে সো বুধগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজা সো এই ছিল আমাদের গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আলোচনা সো আমাদের সিলেবাসে কিন্তু গুপ্ত সাম্রাজ্য নিয়ে আমাদের লেখা আছে শিল্প স্থাপত্য ও সাহিত্য আমাদের ওই টপিকটাতেই ফোকাস করতে হবে কারণ মোস্ট অফ দ্য কোয়েশন ওই টপিকটা থেকে আছে যেহেতু আমাদের মেনশন করা আছে সিলেবাস সো যেহেতু আমরা গুপ্ত সাম্রাজ্যের শিল্প স্থাপত্য এবং সাহিত্য সম্পর্কে পড়ব তার আগে আমাদের গুপ্ত সাম্রাজ্যটা জেনে দরকার ওকে সো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আমরা অ্যাকর্ডিং টু এস টি সিলেবাস এই চ্যানেলের মধ্যে ক্লাস করব রেগুলারলি সো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং